ভুবনশ্রমী যে ভুবনশ্রম নামক আমলাটি সে আপাতভাবে নৃশংস হৃদয়হীন শুধু কাজ পাগল সবই ঠিক, কিন্তু সে যে সুহাসিনী মুলিকে দেখছে এই দেখার মধ্যে কি দেখছে এটা মৃণাল সেনের কাছে একটা বড় পয়েন্ট, এটা আমাদের কাছে না। যেমন যখন ভুবনশ্রমে, যেটা আমার মনে হয় ভুবনশ্রমের সবচেয়ে বড় জায়গা, যে একটা পাখিকে তাক করেছেন ভুবনশ্রম, একেবারে বন্দুকের নল উঠে আছে, তার অন্য ব্যাখ্যা দিয়েছেন টাইমস অফ ইন্ডিয়ার সমালোচক, আমি সেই সব ব্যাখ্যা যাচ্ছি না। তখন সুহাসিনী মূলে ওই যে মেয়েটি, সে গৌরী, সে জাস্ট কাঁধ টাচ করে, ফলে বন্দুকের নলটা ঘুরে যায় এবং পাখিটা বেঁচে যায়। এই যে জায়গাটা মৃণাল সেনের বক্তব্য, যে পুরো জায়গাটা দাঁড়িয়ে আছে এই জায়গাটার উপরে। সুহাসিনী মূলে তাকে জিজ্ঞেস করেছিলেন যে মৃণালদা, কুড ইউ প্লিজ টেল মি হোয়াট ইজ দি অ্যাকচুয়াল রিলেশন বিটুইন মি অ্যান্ড উৎপল। মৃণাল সেন কোনো উত্তর দেননি। এই যে ছোঁয়া, এর মানে কী? এর মানে গৌরীর দিক দিয়ে একরকম, উৎপল দত্তের দিক দিয়ে আরেক রকম হতে পারে, কিন্তু কী সেটা মৃণাল সেন রিফিউজ টু আনসার। তিনি কতগুলো তুচ্ছ ঘটনা, যেমন অনেকে হয়তো অনেক বড়ো বড়ো জায়গা বলতেন, এখানে শিখর চ্যাটার্জি গাড়িতে চালাচ্ছেন, তার মধ্যে উৎপল দত্ত যেভাবে যাচ্ছেন, কেননা মোষকে ওয়াইড অ্যাঙ্গেলে দেখায়, সেই মোষটাকে দেখে যেভাবে ভারতীয় দুধে ভারতীয় আমলা ভয় পেয়ে যাচ্ছেন, গাছের ওপরে উঠে বসছেন, তাতেই আমাদের গ্রাম উন্নয়ন কর্মসূচির বিফলতা ধরা পড়ে। এইটা হচ্ছে মৃণাল সেন। আমি বারবারই বলছি যে মৃণাল সেনের কাছে তুচ্ছতাটা হচ্ছে উপযুক্ত, যেটা রোজকার ঘটনা ঘটে। একজন অফিসার গ্রামে গেলে একটা মোষ দেখে ভয় পাবে, এটা নিয়ে বড় বড় তত্ত্বকথা লেখার দরকার নেই, এটা লিখেছেন, কিন্তু লিখে আসল যেটা ধরা আছে ধরা হয়ে গেছে। এই যে গৌরী, গৌরী একটা সাধারণ গ্রাম্য মেয়ে, তাকে উনি যে পরিত্যক্ত একটা বাড়িতে ঝুলা দুলছে, বুদ্ধার্থীদের ঝুলা হয়, এবং সেখানে মেয়েটি দাঁড়াচ্ছেন, কে কে মহাজনের ক্যামেরা মাঝে মাঝেই তাকে ফ্রিজ করে দিচ্ছে, তাতে সত্যিই মনে হয় সে প্রাচীন যুগে কোনো এক রাজকুমারী, এরকম রাজপ্রাসাদে আছেন রানী। কিন্তু মৃণাল সেন এটাকে তাকে নিয়ে বাড়াতে চাননি, এটা রাজকাহিনী অবনীন্দ্রনাথ ঠাকুরের হতে পারতো, কিন্তু মৃণাল সেন একদম আগ্রহী না। ভুবনশ্রমের কথা বলেছি, এটা তার প্রত্যেকটা ছবিতেই তিনি যখন দারিদ্রের ইতিহাস বলছেন, সেটা সবিস্তারে বলার প্রয়োজন মনে করেন না। তিনি মানিক বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার অধিকার, প্রমোদ সান্যালের গল্প, সমরেশ ভট্টের স্মাগলার, কিন্তু জাস্ট গল্প বলে যান। এবং যে আমাকে বলে সালা তার বোনের গলায় দিব মালা, এই যে 65 সালে খাদ্য আন্দোলনের সময় এই যে চাল পাচার ইত্যাদি নিয়ে এই গল্পগুলো, সেই গল্পগুলো তো জ্যান্তভাবে উঠে এসছে। মৃণাল সেন আর ইলাবোরেট এক্সপ্লেনেশন দেননি, তিনি জানেন এইটাই গল্পটা, এবং এই গল্পটাই দেখানোর উপরে, মানে তুমি কীভাবে অন্য জায়গা দিয়ে দেখাবে। এই যে আজকে আমি সত্যি ভাবি যে সারা কলকাতা শহর দেখানো কীভাবে দেখানো যায়, এটা বাঙালি পরিচালকরা ভুলে গেছে, এই জন্য না যে কলকাতা উঠে গেছে। বাঙালি পরিচালক কলকাতা বলতেই ভাবেন মা ফ্লাইওভার অথবা নিউ টাউন, কেন নির্মল দিয়ে ভাবতেন না? 74 তো গলি ছিল না তাদের। এই যে তাদের, আমি একটু থামাচ্ছি স্যার, সরি, তাদের একটা ব্যাখ্যা আছে, এটা এই প্রশ্ন তাদেরকেও আমি করেছিলাম, যেটা আপনি বলেন বুকে হাত দিয়ে বলুন তো, মানে বক্তব্যে বলেন যে ধুতি পরা মানুষ শেষ কবে দেখেছেন, বা মুটে যে বড় বাজারের মুটে তাকে শেষ কবে দেখেছেন, তো তাদের জিজ্ঞেস করলে তারা একটা খুব ব্যাখ্যা দেয় যে বদলে যাওয়া সময়ের যে ভাষাটা সেটা আমাদের ধরতে হবে। খুব ভালো, এই কথাটা আমি আমিও মানি, বদলে যাওয়ার সময়ের ভাষাটা, বদলে যাওয়ার সময়ের ভাষাটা হচ্ছে বড় বাজারের যে মুটে, পোস্তাবাজারের কুলি, সেও কিন্তু মোবাইল দেখে, এইটা এইটুকু ভাষা বদলেছে বদলেছে। কিন্তু সবসময় আন্তনিয়নির ছবির স্টাইলে নিউ টাউন আর ঘরে বিয়ার নিয়ে দুজন কথা বলছে, এটাই তো কলকাতা বদলে যাওয়া, মানে এই বদলে যাওয়া না, এটা একটা বদল, একটা সেকশনের বদল, কিছুক্ষণের জন্য বদল, কিন্তু বাকি যে চলাটা, যেমন মেট্রোলের মধ্যে দিয়ে একটা ভিড় যাচ্ছে, বা যেমন এসপ্ল্যান্ডে উঠে এসপ্ল্যান্ড বদলে গেছে, কিন্তু কেসিদাসের দোকান থেকে কেউ হয়তো মসজিদটার দিকে যাচ্ছে, তখন হঠাৎ একটা গাড়ির আওয়াজ এসে থমকে দাঁড়ালো, এই বদলানটা বদলায়নি, এইটা আমরা দেখতে পাচ্ছি না কেন। হাওড়া ব্রিজের মধ্য দিয়ে হেঁটে অনেকে বাসের পয়সা কমানোর জন্য যে হেঁটে হাওড়া স্টেশন যায়, তাকে আমরা দেখতে পাচ্ছি না কেন? দেখার তো জায়গা, আজ পর্যন্ত কলকাতার সবচেয়ে বড় প্রতীক হচ্ছে হাওড়া স্টেশন, মনুমেন্ট, রাইটার্স বিল্ডিংস, একটা ছবিতেও তা নেই, কেন নেই? কলকাতা বদলে গেছে, বিলেত তো বদলে গেছে, লন্ডনও কি আর আগের মতন আছে? কিন্তু বিগ বেন তো সবাই জানে, লন্ডন ব্রিজ তো সবাই জানে, দেখার চোখটা আসলে আমাদের বদলে গেছে, আমরা ঠিক বুঝতেই পারছি না কোথা থেকে কলকাতাকে দেখবো। এটা গভীর হীনমান্যতা থেকে যে কলকাতাকে ক্যালিফোর্নিয়া বানানোর প্রয়াস চলছে, ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়ার মতো কলকাতা কলকাতার মতো, নিউ ইয়র্ক কেন উঁচু বাড়ি আছে, তাই জন্য কি ইউরোপে উঁচু বাড়ি আছে না? তাদের কালচার, তাদের কালচার, কোনটা ভালো কোনটা খারাপ আমি আর্কিটেকচারের বিশেষজ্ঞ নই, আমি বলতে পারবো না, কিন্তু
একটা শহরের বৈশিষ্ট্য আছে, একটা মানুষ জনগোষ্ঠীর বৈশিষ্ট্য আছে। বাঙালিরা যখন চা খায় সেই চা খাওয়া, আর ইটালিয়ানরা যখন চা খায় সেই চা খাওয়া, দুটোর মধ্যে আলাদা জিনিস থাকবেই, সেটা কথা বলছে। বদলে তো গেছেই, জামা কাপড় পাল্টেছে, কিন্তু তাই বলে গলিগুলো তো বদলায়নি। যখন কুমারটুলি বা উত্তর কলকাতার গলি মৃণাল সেন যেভাবে সিগনেচার ফটোগ্রাফি করে রেখেছেন, আজও তো এইসব অত্যাধুনিক পরিচালক তুমি যাদের বলছো তারা যখন নস্টালজিয়া তৈরি করেন, যে গলিগুলো করেন সেগুলো তো মৃণাল সেনকে রেখে লাইট ট্রেসিং, কে কে মহাজনের মতো ক্ষমতা নেই তাই তার ক্যামেরাম্যান ওই গলি দিয়ে দৌড়ান, যে ক্যামেরাম্যানরা দৌড়ান বা ট্র্যাকিং করেন তার নামও বলতে পারি, বলে লাভ নেই। ঘটনাটা হচ্ছে ওটা মৃণাল সেনের বুড়ো আঙুলের ছাপ। বুঝতে পেরেছি স্যার। একটু আমরা যেটা বারবার আলোচনা করি যে যাবতিনি যেটার কথা, টুডে টুডে অ্যান্ড টুডে, অর্থাৎ ইনা এই মুহূর্তে, এই মুহূর্তে এবং এই মুহূর্তে, এবং মানে মৃণাল সেনকে নিয়ে যে লেখাগুলো তার মধ্যে মৃণাল সেন যেটা ভেবেছিলেন যে আমি এবার মুহূর্তকে একটা ধরবো, একটা মুহূর্ত একদিনের ঘটনা বা একটা সময়ের ঘটনাকে আমি ধরবো। এখন এই যে এইখানে একটা ভ্রান্ত জায়গা তৈরি হয়, টুডে টুডে মানে হচ্ছে এই ফিফটিজ বা সিক্সটিজ বা সেভেন্টিজ, তাহলে প্রশ্নটা চলে আসছে যে সমকালীনতা এবং চিরকালীনতা, এই একটা জায়গা আমাদের চলে আসছে। হ্যাঁ, তাতে একটাই কথা ছোট করে বলা যায় যে যে ছবি সমকালীন নয় তা কোনোদিন চিরকালীন হবে না। আসলে সময় একটা লিপস্টিকের দাগ রেখে যায় আমাদের জামায়, সেটাই অভিজ্ঞান শকুন্তলা। এই যে মৃণাল সেন একটা ইন্টারভিউ, একটা লোকের একটা ইন্টারভিউ দেবে, আমাদের হাজার হাজার লোকের এই একই জিনিস হয়েছে, তার পোশাক নেই, সেটা পোশাকের জন্য ইন্টারভিউ দিতে পারলো না, কোনো গল্প না। ইন্টারভিউ গল্পটা দেখলেই বোঝা যাবে যে রঞ্জিত মল্লিক যেমন যুবকটি সে একটা চাকরির ইন্টারভিউ পেয়েছে, তাকে দিতে হবে কোনো কোনো অদ্ভুত কারণে, যেমন ব্যান্ড বক্স বা লন্ডির দোকানগুলো তে স্ট্রাইক চলছে, যেমন তার বাবার রেখে যাওয়া সুটটা কাজে কার্যকরী হচ্ছে না, তার সুট জোগাড় করতে পারলো না, তার ফলে সে চাকরি পেল না। মৃণাল সেনের কৃতিত্বটা কোথায়? এই যে এই গল্পটা হাজার হাজার জায়গায় হতে পারে, আমাদেরও হয় অনেক সময় হঠাৎ করে কোনো, এখনও হয় কিন্তু হঠাৎ করে কোনো বড় হোটেলের পার্টি, যে আমি যাই না কিন্তু উদ্যোক্তারা জানান, যেহেতু আমি চটি পড়ি যে সেদিন কিন্তু একটু কাভার শু পরে আসবে, কাভার শু যদি না থাকে তাহলে বড় মুশকিল, সে নানাভাবে এটা ম্যানেজ করতে হয়। এই যে জায়গাগুলো এটা দিবে জীবন্ত, এটা এমন কিছু আলোচনার বিষয় না, কিন্তু বিষয় হচ্ছে যে এই চাকরিটা না পেয়ে যখন ছেলেটি ওই ম্যানিকিউনে মারে এবং তাকে বিভ্রস্ত করে দেয়, তখন বোঝা যায় যে লোক দিস ইজ ইয়োর আডভান্টেজ, দিস ইজ ইয়োর সিভিলাইজেশন, দিস হ্যাজ ইয়োর জেনিটাল, এগুলো ক্রিয়েটিভ না, ইম্পর্টেন্ট, এর থেকে কিছু জন্ম হবে না, তাহলে তুমি এটাকে যে কোনোভাবে ইন্টারপ্রিট করতে পারো। ইন্টারভিউতে শুরু হয় ছবিটা, তখন আমরা দেখি যে স্ট্যাচুগুলো সাহেবরা রেখে গেছেন, সেগুলোকে একের পর এক প্রথম যুক্তফ্রন্ট সরকারের আমলে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে জায়গা যাকে আমাদের মনে হচ্ছিল শুধু আজকের দৃশ্য, সেটা পরে ওসমান সেমেনের খালা দেখলেই বুঝবে, 1975-এর ছবি, যে ওসমান সেমেনের মৃণাল সেনকে দেখেছিলেন এই যে ফরাসি উপনিবেশ সেনেগালে, ঠিক একইভাবে ফরাসি প্রভুদের স্ট্যাচুগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমার তখন বলছি যে ঘটনাটা আন্তর্জাতিক গুরুত্ব আছে, এই যে একদিন এটা দুনিয়ার ক্ষেত্রে প্রতিদিন হতে পারে, কিন্তু জোরটা কোথায় পড়বে? জোরটা পড়বে আজকে এই মুহূর্তে, তোমাকে এমন ভান মৃণাল সেন দেন যে আজকে এই মুহূর্তে এই যে ছেলেটি এই যে প্রেমিকাকে খুশি করার চেষ্টা করছে বা পারছে না বা মিছিলের স্লোগান দিচ্ছে, এইটাই এর মুহূর্ত, এখানেই আন্ডারলাইন করবো। কিন্তু দেখা যাবে যে একটু পরে তুমি বলেছো এই যে মুষ্টিবদ্ধ হাত, এইটা চিরদিনের হাত হয়ে যাচ্ছে, এটা মৃণাল সেনের কৃতিত্ব। আপনি বললেন একটু আগে যে ম্যানিকুইনের কথা, এবং দ্বন্দ্বিতও একটা ম্যানিকুইনের একটা জায়গা আছে যেখানে সিদ্ধার্থ একটা ম্যানিকুইনকে দেখছে, মানে জায়গায় আছে, তো ম্যানিকুইনটা বড় কথা না, বড় কথা ম্যানিকুইনের জায়গায় যখন এআই অর্থাৎ কিনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে ইন্টেলিজেন্স আমি মানে নিজেও কিছু প্রয়োগ করে দেখেছি, যে একটা আপনি শুধু বলছেন যে আমার এটা দরকার, সঙ্গে সঙ্গে সে সেটা আপনার কাছে হাজির করে দিচ্ছে, এবং আশ্চর্যের বিষয় এবং বিনা পয়সায় সে আপনাকে এই পরিষেবা দিচ্ছে। যে ধরুন আপনি বললেন যে আমার একটা এই গল্প স্ক্রিপ্ট করে দাও, এই মুহূর্তের মধ্যে স্ক্রিপ্ট করে দিল সে। এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মৃণাল সেন এবং আমি বলছি ক্রিয়েটিভিটি, যেটা নাকি জেনুইন সেই সময় সত্যজিৎ ঋত্বিক মৃণাল ক্রিয়েটিভিটি হচ্ছে, হয়তো এমন দিন আসবে যখন কোনো মানুষেরই প্রয়োজন নেই, যেটা চ্যাপলিনের গ্রেট ডিক্টেটরে আমাদের দেখানো হয়েছে। এটা কি আমরা সুফল হিসাবে দেখবো নাকি ঘোরকলি বা একটা অন্ধকার জায়গা হিসাবে? জায়গাটাকে
এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যারা করতে পারে বলে আমার এখনো ধারণা যে ধরা যাক এই দেওয়ালটা আমি চাইছি এবং 1 কোটি দেওয়াল মুহূর্তের মধ্যে আনতে পারে, কিন্তু এইটা দেওয়ালটার মধ্যে যদি আমি অন্য কিছু চাই যার মানে অন্যরকম হবে সেটা করা একটু মুশকিল। যেমন আমি এটা বাস্তব উদাহরণে তুমি যেটা ম্যানিকুইনের কথা বললে, এটা মৃণাল সেন নিজেই বলেছেন, লিখে হচ্ছেন স্বীকারও করেন যে উনি এই যে সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বিতে একই সময়ের ছবি বলে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, হোয়াট ইন ইউর ওপিনিয়ন ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট ইন দি লাস্ট ডিকেড, গত দশকে তোমার কোন ঘটনাটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়? সিদ্ধার্থকে ইন্টারভিউ জিজ্ঞেস করেছি, মৃণাল সেন বলেন ভাগ্যিস আমার সঙ্গে নিমাই ঘোষের দেখা হয়ে গেছিল। নিমাই ঘোষ এই জায়গাটা করছি শুনে আমাকে বললেন, মশাই আপনি মুশকিলে পড়ে যাবেন, তার কারণ এত মানিকবাবু করেছেন সর্বনাশ, বলেন কি হ্যাঁ এই তো প্রতিদ্বন্দ্বী শুটিং হয়ে আছে হয়ে আছে, আপনাকে তো লোকে প্লেজারিজমের দায় দেবে যে আপনি ওখান থেকে নিয়েছেন। সঙ্গে সঙ্গে মৃণাল সেন সেটা চেঞ্জ করেন, চেঞ্জ করে কী করলেন, চেঞ্জ করে করলেন এই একই প্রশ্ন একই রকম, হ্যাভ ইউ রেড বিবার বাই সামারেস বোস? এই যে বিবার বাই সামারেস বোস এই যে আইবিএমের অফিসে এই উচ্চারণ এবং সে বছরের সবচেয়ে জনপ্রিয় উপন্যাস বিবারের কথা বলা হচ্ছে, এইটা ভিন্ন মানেতে চলে গেল। সিদ্ধার্থ যখন সিরিয়াসলি কেন ভিয়েতনাম চন্দ্রাভিযানের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বোঝাচ্ছিল, সেই বোঝানোর সুবি প্রেরণা ওর ধুতি পাঞ্জাবি পরা মূর্তি এবং হাস্যোদ্রেককারী ইন্টারভিউয়ারের কাছে যে হ্যামলেট বিবার বাই সামারেস বোস, এর ফলেই আমরা বুঝতে পারলাম যে হ্যামলেটের মতন মাই ফেট ক্রাইজ আউট, তোমার চাকরি দিয়ে হবে না, তুমি উপহাসের বস্তু সেটা হয়ে গেল। এখন এই যে তফাতটা, এই তফাতটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝতে পারবে না, কালচারের ভেতরকার নুয়ান্সেস চারু করিল না থাক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবসময় সেটা ট্রান্সলেশন করবে, চারু সাইড ইটস অল রাইট, নো ইটস অল রাইট, কিন্তু নো ইটস অল রাইট বলার পেছনে চারু করিল না থাক, চারু করিল না থাক, চারু করিল না থাক, এই তিনটে কথা বাঙালিরা অন্যভাবে একটা থাক দরকার নেই আর একটা রেগে বলা তা থাক, আমার চাইছি কিন্তু বারণ করছি, এটি কত নুয়ান্স সূক্ষ্মতা আছে, একটু স্তব্ধতার যে সূক্ষ্মতাগুলো আছে সেগুলো এত কালচারাল স্পেসিফিক, সুইডেনে সেটা যেরকম হয় সে তো কলকাতায় হবে না, যেটা বার্লিনে হয় সে তো ঢাকায় হবে না, বস্টনে হবে না, এই জায়গাগুলো ধরতে কোনোদিন পারবে কিনা আমি জানি না, সময় লাগবে। এগুলো আজকাল হচ্ছে কি লোকেরা চট করে ভাবে মোদ্দা কথাটা কি, মোদ্দা কথা জীবনে বিশেষ কিছু থাকে না, দেয় ইজ রটন ইন দি স্টেট অফ দে ইজ সামথিং রটন ইন দি স্টেট অফ ডেনমার্ক, এটা 5-6 বছর আগে বলা কথা, এই কথাটার মানে কি এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর যে চট করে মানে করে দেবে ডেনমার্কের মধ্যে কোনো কিছু একটা পচা আছে, সেটা হয়তো ইন্ডিয়া হবে কলকাতা হবে অন্য কিছু রাজিকার হবে কিছুটা হবে, কিন্তু এই যে শেক্সপিয়ার ব্যবহার করেছেন এটা যুগের পর যুগ নানা জায়গায় চলে যাচ্ছে, এই যে কিরকমই বললাম মাই ফেট ট্রাইজ আউট, তো এইসব জায়গা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়, এগুলো বোঝার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি হ্যামলেট লিখতে হয় তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখনোই বোকামি করবে না যে ওইটুকু নাটকে 13টা খন ঢুকিয়ে দেবে, হিন্দি সিনেমার তৃতীয় শ্রেণীর চিত্রনাট্যকার ঢোকাবে না, কারণ হয় না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যামলেটকে অনেক উন্নত স্তরের চিত্রনাট্য করবে, শেক্সপিয়ার 13টা ঢুকিয়েছিলেন বলেই ওর মধ্যে অনেক ভুল আছে। এই যে আমি আর্জিকার প্রসঙ্গেই লিখেছি আমার জায়গায় যে এই যে হ্যামলেটের চিত্রতে মহাকবি খেয়াল করেননি যে ওই রকম নাটক সেখানে মোরগ ডেকে ওঠার সময়টা উনি ভুল করেছেন, উনি জোনাকি দেখতে পেয়েছেন সকালবেলা ভোর, এই যে তুচ্ছ ভুলগুলো, এই তুচ্ছ ভুলগুলোই হ্যামলেটকে ওই উচ্চতায় তুলে দিয়েছে, যেমন ভুল চিত্রনাট্য অনেক লেখা হয়ে যায় আজিকরে হয়েছে, এখন এগুলো মহাকবিরা পারেন, তো আমাদের এখানেও মহাকবি আছেন, তো এই যে জায়গাগুলো বলছিলাম এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যামলেট দেখলেই কারেক্ট করে ফেলবে, আর উইলিয়াম শেক্সপিয়ার থাকবে না, উন্নততর উইলিয়াম শেক্সপিয়ার হবে, ফলে সেটা কোন দাঁড়াবেই না। বুঝতে পেরেছি, আমরা স্যার শেষ দিকে চলে এসেছি, শাখা প্রশাখা এবং মহাপৃথিবী, মহাপৃথিবীর জায়গাটা আমি আসছি, শাখা প্রশাখা একজন বাঙালি সমালোচক প্রত্যেকেই তাকে চেনেন, আমি নাম করছি না, তার একটা লেখায় এবং সেখানে সেই দুটো ছবিকেই তিনি মানে চূড়ান্ত যে মানে
এই মাস্টার্সের হাতে যে এরকম ছবি পাওয়া যায় এটা তার কাছে দুর্ভাগ্য, মানে এই ল্যাঙ্গুয়েজ তিনি বলেননি, তিনি আরও ভালো ল্যাঙ্গুয়েজ হয়তো বলেছে। এখন এই যে সত্যজিৎ এবং মৃণাল সেন এবং তাদের পত্রযুদ্ধের কথা আমরা জানি, এবং এই আকাশ কুসুম নিয়েই সেই যেটা আপনি বলছিলেন সেই পত্রযুদ্ধ আমরা জানি, এবং সেই বেলফুল বা জুই ফুলের মালা যে খোপার মধ্যে বদলে যাচ্ছে এই নিয়ে তার কথা, ক্রো ফিল্ম, এগুলো প্রত্যেকেই আমরা জানি। এবার দুজনের তো যথেষ্ট একটা বিনিময় হতো, এবং যেটা আমরা পড়েছি মৃণাল সেনকে যদি কেউ সমালোচনা করতেন এবং সেই সমালোচকই বলেছেন যে আমি এরকম লিখেছি, তারপরেও মৃণালদা হাসি মুখে আমার সাথে কথা বলছে যেন কিছুই হয়নি। আবার মানিকবাবু ঠিক তার উল্টো, যে তিনি কোনো কিছুকেই সমালোচনাকে তিনি সহ্য করতে পারতেন না। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে এই দুজনের যে মানে সাংস্কৃতিক বিনিময় এটা কি মানে হেলদি ডিসকাশন ছিল, নাকি সেই পত্রযুদ্ধের মতোই মানে কোথাও একটা ঠান্ডা যুদ্ধ চলতো তাদের মধ্যে, এটা আমার পক্ষে অনুমান করা মুশকিল। তবে আমার মনে হয় সত্যজিতের রচনাবলী পড়ে মনে হয় যে লিখিত রূপ, আমি তো সত্যজিতের সঙ্গে আলোচনা করিনি বা সত্যজিতের পাশে বসে কোনোদিন শুনিনি সত্যজিতের কী বলছেন। মৃণাল সেনের পাশে বসে শুনেছি যে মৃণাল সেন সত্যজিতের বা অন্যদের সম্বন্ধে কী ভাবেন, কখনো কখনো, তাও সবসময় নয়, কিন্তু সত্যজিৎবাবুকে আমি জানি না। এই যে তুমি বললে যে সমালোচনা, স্বামী মৃণাল সেন বলেছিলেন যে এটা মানিকবাবু কখনোই মেনে নিতে পারেননি যে 1959 সালে যে অপুর সংসার, সেই অপুর সংসারে মৃণাল সেন ওরা দেখে সত্যজিতের বাড়িতে গিয়ে তাকে বলেছিলেন ছবিটা খুব ভালো, কিন্তু আপনি মানিকবাবু এই শটটাকে যদি মানে যেখানে চর মারার জায়গাটা আছে সেখানে যদি অপর্ণার ভাইয়ের ওপর না রেখে জিনিসটা সৌমিত্রের উপর রাখতেন, অপুর ওপর রাখতেন, তাহলে ওটা রিডিকিউলাস হতো না, এটা কি হাসির হাস্যকর জায়গা হয়ে যায়। এই সমালোচনাটাকে সত্যজিৎ মেনে নিতে পারেনি, আজীবন মেনে নিতে পারেনি, কারণ এটা এটা আমি জানি না সত্যি কি না, সত্যজিতের সঙ্গে আমার কখনো কথা হয়নি, মানে কোনো বিষয়ে একবার হয়েছিল সে টেলিফোনে, কিন্তু এইসব বিষয় না। শুনেছি সত্যজিতের সমালোচনা মেনে নিতে পারে না, শোনা কথা, শোনা কথার যতটা গুরুত্ব ততটাই থাকা ভালো। মৃণালদা এটা ঠিক, যেমন আমার ক্ষেত্রেই বলি, তিনি জানতেন যে আমি ঋত্বিক ঘটককে তার থেকে বড় পরিচালক মনে করি, তিনি আমাকেই বলতেন মেঘে ডাকা তারা তোমার গুরুর এই যে জোয়ার তুমি এগুলোকে ঠিক, এগুলো কোন যুক্তিতে তুমি ডিফেন্ড করবে, কিন্তু তাতে তার কোনোদিন তিনি একজন লোক তাকে পছন্দ করে অপছন্দ করে বা অন্যরকম সমালোচনা করেছিল তার সঙ্গে আড্ডা মারবেন না, তার সঙ্গে অনেকক্ষণ ধরে 45 মিনিট ধরে নন্দনের বাইরে কথা বলবেন না, তা হয়নি। মৃণালদা কিন্তু প্রথম দিকে কথা বলতেন, তারপরেই নানা রকম কথা, নানা রকম অনেক, সে হচ্ছে খোলামেলা মানুষ। এখন আমি এর মধ্যে কোনো বিচার করতে চাই না কে ভালো কে মন্দ কে কী, কারণ প্রত্যেকটা মানুষই তো আলাদা, আমি একরকম তুমি একরকম, এর মধ্যে কে ভালো কে মন্দ না, একটু ক্যারেক্টার ট্রেট, চরিত্রের প্রবণতা। আমার তো মনে হয় এই যে সত্যজিৎটায় মৃণাল সেনকে কখনো লিখিতভাবে প্রশংসা করলেন না, এটা করতে পারতেন। মৃণাল সেন কিন্তু সত্যজিতের প্রসঙ্গে উচ্ছ্বসিত, এমনকি সত্যজিতের যেসব জিনিস ওনার ভালো লাগেনি সেখানেও উনি সেই জিনিসটা সত্যজিতায় বিং সত্যজিতায় উনি চুপ করে থেকেছেন, কিন্তু সত্যজিতায় খারাপ লাগাও ওরকমভাবে আমার বলা আমাদের বলার অধিকার নেই। কিন্তু সত্যজিতায় যে বিগ ব্যাড ব্যুরোক্রাটিক ফর্ম বা রাস্টিক বেল এটা প্রত্যাহার করেননি, এটা ঠিক কথা নয়। উনি মৃণাল সেনের কোনো ছবিতেই পরবর্তীকালে কোনো সেই অর্থে গুণ পেলেন না, অন্তত লিখিতভাবে উনি কিছু বলেননি। শোনা যায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে বলেছে নৌকাউরির কথা নিয়ে, কিন্তু এগুলো তো শোনা কথা। যে সত্যজিতটা এত লিখেছেন, বাঙালি পরিচালকদের মধ্যে সবচেয়ে বেশি লিখেছেন ঋত্বিক ঘটককে নিয়ে, এবং তাকে তিনি মনে করতেন নিজে ছাড়া আরেকজন বড় পরিচালক, তিনি কি মৃণাল সেন সম্বন্ধে একটু লিখতে পারতেন না পরবর্তী ছবিগুলো কি নিয়ে? লেখেননি, তো তা নিয়ে আমাদের অভিযোগ নেই, এটা একজন ব্যক্তির প্রবণতা, হয়তো মৃণাল সেন লিখেছেন এটা আর একটা প্রবণতা, প্রবণতাকে নিয়ে কী বলা যাবে? একদম শেষ প্রশ্ন স্যার, এই যে আমরা যদি রাজনৈতিক প্রেক্ষাপটকে রাখি, মৃণাল সেন বামফ্রন্ট সরকার যখন আসছেন এখানে 77 সালে তখন আমরা দেখতে পাচ্ছি যে মৃণাল সেনের যে কাজগুলো আমরা দেখতে পাচ্ছি, যে অন্তরীণ মহাপৃথিবীর পরের ছবিটা হচ্ছে অন্তরীণ, বলতে পারো একদিন প্রতিদিন থেকেই যে ট্রেনটা শুরু হয়েছে, একদিন আচানক, একদিন আচানক এই যে সন্ধান, হ্যাঁ এই ট্রেনটা যে শুরু হচ্ছে এই যা দেখা গেছে, তা আপনার যে রবীন্দ্রনাথের উক্তি দিয়ে আপনি বলেন যে কোলাহল তো বারণ হলো এবার কথা কানে কানে, এই যে আপনারই কথা যে অস্থিতাবস্থার মধ্যে একটা স্থিতাবস্থা জায়গা খুঁজে পাওয়া, মানে তখন কি উনি বলতে চাইছেন যে এই যে
বামফ্রন্ট সরকার এসছে, অর্থাৎ কিনা একটা স্থিতাবস্থা কন্টিনিউটি হচ্ছে, তখন যেই ক্রাইসিসগুলো তিনি পেরিয়ে এসছেন তেমন কোনো ক্রাইসিস এখন নেই। সুতরাং এখন আমরা অনেক বেশি অন্তর্মুখী হই, অন্তর্জগতের কথা শুনি, এবং অন্তর্জগতের কথা শোনা এটা ভেতরের মনস্তত্ব। এতদিন তিনি বাইরের সমস্যাকে নিয়ে কাজ করছেন, মানে সেটা কি ওনার দর্শনে আসছে নাকি কোথাও এতটাই বামপন্থীদের ওপর সমর্থন ছিল যে তারপরেও তো 80-এর দশকে বিক্ষিপ্ত ঘটনা হোক, কিছু কিছু ঘটনা গেছে, সেগুলো কি ওনাকে স্পর্শ করেনি? আসলে এই প্রশ্নটাও সত্যিই ভেবে করেছ, এবং এটার উত্তর দেওয়াও অনেক বিস্তৃত প্রেক্ষাপটে উচিত, এবং একটা উত্তর হবে কিনা তাও জানি না। একটা জিনিস, 77 সালে বামফ্রন্ট চলে আসায় এবং আজকে আমরা দেখছি এই দীর্ঘ 34 বছর, এই যেমন কিছু ভালো কাজ করেছে তেমনি কিছু খারাপ কাজও করেছে। একটা হচ্ছে র্যাডিক্যালদের যে অবস্থান, সবসময় স্থিতাবস্থাকে প্রশ্ন করা, স্থিতাবস্থাকে প্রশ্ন করার অধিকার কেড়ে নিল। অর্থাৎ আমরা সবাই জানলাম যে বামফ্রন্ট বা জ্যোতি বসু ক্ষমতায় আছেন, সব কিছুরই এক ধরনের নিরসন হবে কোনো না কোনো দিন। আস্তে আস্তে আমলাতন্ত্র, প্রশাসন, এস্টাবলিশমেন্ট এত স্থির নিয়তির মতন স্থির নির্দিষ্ট হয়ে গেল যে আমরা প্রশ্ন করতে ভুলে গেলাম। সত্যি কথা বলতে কি, বামপন্থার যে মানে প্রতিস্পর্ধী অবস্থানগুলো ছিল, তুমি যে ছবিগুলো বললে, মৃণাল সেনের ক্ষেত্রে অন্তত ইন্টারভিউ, কলকাতা 71, প্রতিদিন, কোরা, 70-এর দশকে যেগুলো বা বাইবেলের মতো, ম্যানিফেস্টোর মতো, সেই জায়গা থেকে মৃণাল সেন দেখছেন যে তার এতদিনের বন্ধুরা, তার এতদিনের সহযোগীরা, তারা কিন্তু নির্ধারিত চেয়ারে বসে পড়েছেন। তারা তখন আর উল্টো দিকের লোক না, তারাই মূল লোক, উনি কী করবেন? ওনাকে দেখে নন্দনে স্যালুট দিচ্ছে, ওনাকে দেখে পুলিশ চিনতে পেরে ওনার গাড়িকে ছেড়ে দিচ্ছে। এই যে জায়গা, উনি নিজে বুঝলেন উনি প্রতিষ্ঠান হয়ে গেছেন, আর উনি প্রতিষ্ঠান হয়ে যাওয়ার সমস্যাটা এত বেশি যে সেটা ওনাকে পীড়িত করতো। উনি প্রতিষ্ঠানের বাইরে আসতে চাইছেন তো সম্ভব না। ফলে উনি দেখলেন যে মার্কবাদীরা যেহেতু একটা সীমানার মধ্যে আটকে আছেন, তখন ওর মনে হলো যে অন্য কিছু, এই যে একটি বৃদ্ধ হঠাৎ হারিয়ে গেল, একটি মেয়ে হঠাৎ বাড়ি ফিরল না একদিন, এই যে একটা অনশন, যে অনশন তিনি চোখে দেখেছেন, একেবারে চোখে, অন্য কারোর কাছ থেকে দেখতে হবে না, মন্বন্তর, অনশন, আকার, সেটাকে 50 বছর পরে যখন তৈরি করছেন, তখন কিন্তু আর আকাল নেই, তখন বামফ্রন্ট সরকার, তখন ওর বন্ধু সলিল চৌধুরী যেটা কাকদ্বীপে লিখেছিলেন যে গান, সেই কাকদ্বীপ আর নেই এখন, কাকদ্বীপ পঞ্চায়েত শাসিত, হেইসামারোকে ওনার রিক্রিয়েট করতে হচ্ছে, রিক্রিয়েট করে করতে গিয়ে উনি দেখছেন এই রিক্রিয়েশন সম্ভব না। আমার আকাশের সন্ধানটাকে খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে মাস্টারমশাই যেখানে বলছেন যে আপনারা এই ছবিটা পারবেন না করতে, তার কারণ টাকা পয়সা না, টাকা পয়সা দেওয়া হয়ে যায়, নিয়ন্ত্রণের ক্ষেত্রে এমনিও হতো বিখ্যাত লোক, কিন্তু সমস্যাটা বিশ্বাসে 1943 সালে আইপিটিএ বা পিসিওসির পার্টি যে বিশ্বাসগুলোতে ছিল, যার থেকে নবান্ন তৈরি হয়, সলিল চৌধুরী তৈরি হয়, হেমাঙ্গ বিশ্বাস বা ঋতিক ঘটক হন, যে বিশ্বাস, সেই বিশ্বাসকে যদি নতুন করে তৈরি করতে হয় তাহলে দেখা যায় এনাক্টমেন্ট সেটা নাটকীয় হয়, আজই আর নবান্ন অভিনয় করা যাবে না। মৃণাল সেনের বক্তব্য বলছিলাম বারবার, মুহূর্ত, ওই মুহূর্তটা এত গুরুত্বপূর্ণ যে নবান্নের মুহূর্তটা আবার তৈরি করতে গিয়ে মৃণাল সেন দেখছে ওটা সিনেমা হয়ে যাচ্ছে, ওটা স্ক্রিপ্টেড, ওটা সুলিখিত একটা দুর্ভিক্ষের বিবরণ, কিন্তু দুর্ভিক্ষ নয়। ফলে ওকে ক্লান্ত দেখাচ্ছিল, এবং এই ক্লান্তি থেকে দেখবে শরীর সংখ্যা কমে আসছে। মহাপৃথিবী, এই যে খান্ডাহার, মহাপৃথিবী, অন্তরীণ, এই ছবিগুলোর পরে ছবি থামিয়ে দিলেন, আমার ভুবন করলেন অনেক দিন বাদে, সেটা একদিক দিয়ে নতুন যে বাংলাদেশে আমাদের এই বাংলার সংস্কৃতিতে মুসলমান প্রধান ছবি আর হয়নি, ওটা দেখে ওনার মিনি ফরিদপুর মনে হতো, কিন্তু ছবিটা যে খুব একটা উল্লেখযোগ্য ছবি তা নয়। তারপরে যে দীর্ঘদিন বেঁচে থাকলেন কিছুই করলেন না, হয়তো কেউ আক্ষরিকত্ব বলতে পারে যে কতগুলো মনোবিপর্যয়ের মধ্যে পড়েছিলেন বা শারীরিক বা বার্ধক্য অনেক কাজ করেছে, কিন্তু আসলে তা নয়। একটা মিনাচনা খুঁজে পাচ্ছে না কি প্রশ্ন করবে, তিনি অন্যদিকে তাকাচ্ছিলেন, ধরার চেষ্টা করছিলেন, নন্দনে আসতেন এবং অন্য অনুষ্ঠানে আসতেন, নিজের না কথা বলে জিনিসটা শুনতেন, উনি বুঝতে চাইছেন, কিন্তু উনি বুঝতে পেরেছেন সময় ওর আঙুলের ফাঁক দিয়ে গলে পড়ে গেছে, আর মুহূর্তকে উনি খুঁজে পাবেন না। আমরা শুনলাম
এখন আমি যদি এখন বলি অসাধারণ আলোচনা, আপনারা বলবেন চ্যানেলে যেটা হয় যে নিজেরাই একটা প্রিম্যাচিওর কনসেপ্ট তৈরি করে দেওয়া হয়, অসাধারণ আলোচনা আমরা শুনলাম, মানে আপনি বলার আগেই আমি বলে আপনার মাথার উপর চাপিয়ে দিচ্ছি, আমি কিছু বলছি না, আপনাদের ভালো লাগুক বা খারাপ লাগুক আপনারা বলবেন, কথাটা বলবেন অন্তত, চুপ করে লাইক দিয়ে চলে যাবেন না, আপনারা কথা বলবেন, ভালো লাগলে ভালো এবং খারাপ লাগলে কেন খারাপ বা কেন ভালো অন্তত চারটি শব্দ খরচা করলে সেটা মানুষ বুঝতে পারে। ভালো থাকবেন সবাই।